চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন কনফার্ম করুন, পরবর্তী ভিডিও দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং ইউটিউবের যে ডলার আপনারা ইনকাম করেন সেই ইউটিউবের ডলার কিভাবে ব্যাংকের মাধ্যমে উঠিয়ে দিবেন। আশা করি সাথে থাকবেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাসেল মার্কেটিং পেজে। আমি মোহাম্মদ আবুল হোসেন রাসেল, আজকে হাজির হয়েছি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ইউটিউবে যে ডলার ইনকাম করেন সেই ডলারগুলো ব্যাংকের মাধ্যমে উইথড্র দিবেন। আপনারা স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি গুগল অ্যাডসেন্সে অলরেডি লগ ইন করে আছি। যারা অলরেডি আপনারা ইউটিউব ব্যবহার করেন তারা অবশ্যই আপনাদের একটি করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, কারণ গুগল অ্যাডসেন্স ছাড়া আপনারা যে ইউটিউবের ডলার ইনকাম করেন ইউটিউবে যে ডলারগুলো আছে সেইগুলো আপনারা উইথড্র করতে পারবেন না, যেটির মাধ্যমে আপনি আপনার যেই ইনকাম সেগুলো সরাসরি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাবে। আপনি গুগল অ্যাডসেন্স ডট কম বা সরাসরি গুগল অ্যাডসেন্স দিয়ে সার্চ করলে আপনি যে লগ ইন অপশনটি পাবেন সেখানে আপনার যেই ইউটিউবের ইমেল অ্যাড্রেসটি আছে সেটিতে আপনি দিলেই আপনার এখানে গুগল অ্যাডসেন্স চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে যখন মেন ব্যালেন্সে $10 বেশি হবে, এক কথায় আপনার যখন গুগল অ্যাডসেন্সের ব্যালেন্সে up to $10 হবে তখন আপনার তারা গুগল অ্যাডসেন্স ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য পারমিশন দেবে। এবং আপনি যেই ইনকামটা করছেন দেখতে পাচ্ছেন ব্যালেন্স নামে ডান পাশে অপশানটি, তার এখানে একটি ভিউ পেমেন্ট অপশান আছে, এই ভিউ পেমেন্টের ডান পাশের অপশানে ক্লিক করতে হবে। ভিউ পেমেন্টে আপনি ক্লিক করলে দেখতে পাবেন আপনার যেই ইনকামগুলো আছে সেগুলো আপনার এখানে শো করবে। এবং এখানে বেশ কিছু অপশান আছে যার মধ্যে হচ্ছে গুগল আপনার $10 পার হলে পিন ভেরিফাই অপশানটা দিবে। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই যেই গুগল কিভাবে পিন ভেরিফাই করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো। আর এখন যেটি দেখাবো সেটি হচ্ছে আপনার যে ইনকামগুলো আছে যেটি $100 হওয়ার পরে আপনার যে ব্যাংকে আপনি উইথড্র দিবেন সেই ব্যাংকে কিভাবে অ্যাটাচ করবেন আপনার এই অ্যাকাউন্টে সেটি আমি দেখাবো। দেখতে পাচ্ছেন ডান পাশে আরও একটি অপশান আছে হাউ টু গেট পেড, আপনি কিভাবে ইনকামটা নিতে যাচ্ছেন। এখানে অ্যাড এ পেমেন্ট মেথড, আমি অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করব। এবং অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করলে আমি এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে ওয়্যার ট্রান্সফার বা ব্যাংক অ্যাকাউন্ট, বাংলাদেশে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে আপনি ট্রান্সফার নিতে পারেন অথবা চেকের মাধ্যমে নিতে পারেন। আমরা যেহেতু বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে তারা পেমেন্ট করতে চাচ্ছে সেহেতু আমি ওয়্যার ট্রান্সফার নিব। অ্যাড এ নিউ ওয়্যার ট্রান্সফার, অ্যাড এ নিউ ওয়্যার ট্রান্সফারে ক্লিক করলে দেখতে পাবো আমার যে অপশানগুলো আছে সেইগুলো অলরেডি এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক নেম, তারপরে ব্যাংকের সুইফট কোড, তারপর হচ্ছে যে আমার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটি বসাতে হবে এবং ফাইনালি আমার যেই অপশানগুলো আমি দিলাম সেটি সেভ করে নিতে হবে। এখন বাংলাদেশে প্রেক্ষাপটে সাধারণত অনেকে অনেক ব্যাংকের প্রিফার করে, শুধুমাত্র গুগল অ্যাডসেন্সের জন্য আমি আপনাদের যেটি রেফার করব সেটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। যাদের ডাচ বাংলা ব্যাংক নাই তারা অবশ্যই ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট একটি ক্রিয়েট করে নেবেন ব্যাংকে গিয়ে, এবং আপনার যে ডাচ বাংলা ব্যাংক আছে সেটিতে আপনি অ্যাকাউন্টটি করে নেবেন। এখন সাপোজ আপনার ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে লাগবে, সাপোজ আমার যেমন সুইফট কোড, ব্যাংকের নাম, এখানে আমার বেনিফিশিয়ারি আইডি, আমার যদি কোনো বেনিফিশিয়ারি আইডি থাকে অপশনাল এটি দিতে পারেন, নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, যে নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেহেতু আমার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে আমি এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টটি আমার নামে বসাবো। এবং আপনারা যেই অ্যাকাউন্টটি গুগল অ্যাডসেন্সের নামে আছে সেটি সেম নামেই বসাতে হবে, আপনারা আপনাদের নামে এখানে বসাই নেবেন। দেখতে পাচ্ছেন আমি আমার নামটি পূরণ করে নিলাম। এবং আপনি কোন ব্যাংকের মাধ্যমে এটি করতে যাচ্ছেন, অবশ্যই আমি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে করতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার যেই ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে অলরেডি দেয়া আছে। অনলাইন অ্যাকাউন্টের জন্য দেখা যাচ্ছে এক্সট্রা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 ডিজিটের আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে। যাদের অ্যাকাউন্ট নাম্বার আছে তারা শিওর হবেন যে 13 ডিজিটের আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আছে, এবং অ্যাকাউন্টে কোনো ডট বা কমা থাকা চলবে না, একসাথে এটি লিখতে হবে। কারণ এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেখানে এই 00টি নাই, শুধুমাত্র অনলাইনের জন্য এটি 00 লাগাতে হয়েছে। কারণ আপনার যে লাস্ট 5 ডিজিট আছে 5 ডিজিটের আগে যদি আপনার 13 ডিজিটে 2টি সংখ্যা কম থাকে সেক্ষেত্রে আপনার 2টা 0 বসবে, যদি আপনার 1টা সংখ্যা কম থাকে সেক্ষেত্রে 1টা 0 বসবে। এবং ব্যাংক যেই ব্যাংকটি আমি ব্যবহার করব সেটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ আমি গুগলে তার সুইফট কোড নেওয়ার জন্য এটি ব্যবহার করছি, আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে
রাজমালা ব্যাংকে সুইফট করতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি সংগ্রহ করতে পারেন। যে রাজমালা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি এটি সংগ্রহ করবেন। ব্যাংক নেম হচ্ছে রাজমালা ব্যাংক। এবং তাদের যেই সুইফট কোডটি আছে সেটি সাধারণত তাদের নিচের দিকে থাকে। আপনারা এই দেখতে পাচ্ছেন সুইফট কোড হচ্ছে DBBL BDDH। এইটি আপনি কপি করে নেবেন এবং তার সুইফট কোডটি আপনি এখানে বসাই দিবেন। দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশান হচ্ছে সুইফট BIC, এখানে সুইফট কোডটি তাদের বসাই দিবেন এবং ব্যাংকের নাম এবং যার নামে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটি এখানে বসাই দিবেন। আর ফাইনালি হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আমি আপনাদের দেখালাম, যেটি হচ্ছে অবশ্যই 13 ডিজিটের হতে হবে। যদি আপনার 13 ডিজিট না হয় সেক্ষেত্রে আপনি 2টা 0 যদি কম থাকে বা 1টা 0 কম থাকে সেক্ষেত্রে আপনার লাস্টের 5 ডিজিটের আগে 1টা 0 বা 2টা 0 লাগাই 13 ডিজিট করে নেবেন, অথবা আপনি আপনার ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে সেটি বসাইতে পারেন। দেখা যাচ্ছে ইন্টারমিডিয়ারি ব্যাংক, আস্কিওর ব্যাংক, এটি আপনার দরকার নাই, এটি অপশনাল, এটি আমি দিব না এবং এটি খালি রাখবো, এটি অপশনাল। এবং দেখতে পাচ্ছেন আমার অপশানগুলো অলরেডি পূরণ হয়ে গেছে। বেনিফিশিয়ারি আইডি এটি অপশানাল, আমার এটি দরকার নাই। এখানে যেহেতু ডাসবালা ব্যাংকের কোনো বেনিফিশিয়ারি আইডি নামে কোনো অপশান নাই তাদের এখানে, সেহেতু আমি এটি ফাঁকা রাখবো। তারপরে হচ্ছে আমার যেই নাম, ব্যাংকের নাম, তারপরে হচ্ছে ব্যাংক যে নামে ব্যাংকে আপনি করতে যাচ্ছেন সেই নাম, ব্যাংকের নাম, তারপর হচ্ছে সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার, এবং লাস্টলি হচ্ছে আপনি যে অ্যাকাউন্টগুলো সেভ করলেন সেটি সুন্দর করে সেভ করে নেবেন। সেভ করে নিলে আপনার যেই অ্যাকাউন্টে আপনি দিলেন সেটি দেখতে পাচ্ছেন অলরেডি এখানে এটি অ্যাটাচ হয়ে গেছে, এবং আপনি কোন ব্যাংকের মাধ্যমে এটি নিতে যাচ্ছেন সেটি আপনি প্রাইমারি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে আমি এখানে অ্যাড হয়ে গেছে এবং এটি প্রাইমারি হিসাবে আমি সেট করে নিব। প্রাইমারি এক কথায় এটি হচ্ছে আমার প্রধান অ্যাকাউন্ট। আপনি চাইলে আরও একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, যেটি আপনার অপশনাল হিসাবে বা ব্যাকআপ হিসাবে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার অলরেডি ওয়্যার ট্রান্সফার টু ব্যাংক, আমার যে ব্যাংকের অ্যাকাউন্টটি আছে সেটি এখানে সেট হয়ে গেছে আমি পেমেন্ট অপশানে গেলে। আর দেখতে পাচ্ছেন এই আমার যে নামে অ্যাকাউন্টটি আমি অ্যাড করলাম সেটি অলরেডি অ্যাটাচ হয়ে গেছে, হাউ টু গেট পেড, এবং আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আমার নাম। অলরেডি আমার ব্যাংকের অ্যাকাউন্টটি আমি সেট করে ফেলেছি এবং আমার যখন $100 গুগল অ্যাডসেন্সের নিয়ম অনুযায়ী আপনার $100 যখন জমা হবে অ্যাকাউন্টে, মান্থলি আপনার $100 করে যদি হয় সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসের 25 তারিখের মধ্যে আপনার ব্যাংকে এই টাকাটি আপনি ডলারটি বাংলাদেশি ডলার রেট আছে বাংলাদেশি টাকায় সেই ডলার রেটে কনভার্ট হয়ে আপনার অ্যাকাউন্টে এইটি টাকা হিসাবে ঢুকে যাবে। এ হচ্ছে আপনি কিভাবে গুগল অ্যাডসেন্স থেকে আপনার যে ইউটিউবের ইনকাম সেটি আপনি ব্যাংকের মাধ্যমে উইথড্র করবেন তার একটি টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আমার যে ভিডিওটি আছে সেটিতে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং পরবর্তী ভিডিও আমি বানাবো গুগল পিন ভেরিফিকেশন নিয়ে, যে যারা অনেকেই দেখা যাচ্ছে এই প্রবলেমটি ফেস করেন। আর ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনারা আমার যে চ্যানেলটি আছে সে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন, এবং কোনো কিছু জানতে চাইলে অবশ্যই যে কমেন্টস বক্স আছে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন।